হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি জুস ব্লেন্ডার কীভাবে নষ্ট হয়ে গেলে আপনারা কোনো দোকানে কোনো ইঞ্জিনিয়ারের কাছে না গিয়েই বাড়িতে বসেই আপনারা শুধুমাত্র একটি স্ক্রুড্রাইভার এবং একটি ছোট্ট একটি পার্টস দিয়ে আপনারা এই ব্লেন্ডারটাকে মেরামত করতে পারবেন। আজকাল দেখা যাচ্ছে যে অনেক সময় এই আমাদের মা বোনেরা, মহিলারা বর্তমানে দিন দিন যেভাবে অলস হয়ে যাচ্ছে, তাই এই ইলেকট্রনিক্স পণ্যের প্রচলনটাও দিন দিন বাড়তেছে। তো যাই হোক, এই প্রসঙ্গে কথা বললে অনেক কিছুই বলতে হয়, তো কথা না বাড়িয়ে চলুন। ইমার্জেন্সিভাবে আপনারা কীভাবে একটি ব্লেন্ডার যদি নষ্ট হয়ে যায়, অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়, অথবা দেখা যাচ্ছে যে বাসার মধ্যে গেস্ট আসছে, আপনারা হঠাৎ বিভিন্ন কিছু দিয়ে জুস করতে চাচ্ছেন, কিন্তু জুস করা অবস্থায় আপনাদের ব্লেন্ডার আর চলে না বা ঘুরে না অথবা নষ্ট হয়ে গেছে। তো একদম সিম্পল, এই ব্লেন্ডারের মধ্যে কিন্তু জাস্ট একটি কয়েল আছে, সেই কয়েলটা কিন্তু এত তাড়াতাড়ি যায় না। আর একটি এই যে একটি সুইচ আছে, যেটা নব সিস্টেম, ভলিউম বাড়ানো কমানো, স্পিড কমানো বাড়ানো হয়, এই সেই জন্য এই ভলিউমটা দেওয়া, অর্থাৎ সুইচ। তো এই সুইচটা কিন্তু সহজে যায় না, এবং ভিতরে একটি কয়েল আছে। এই দেখুন, একটি জুস ব্লেন্ডার ভিতরে একটি কয়েল আছে, এবং এই এটার দ্বারা এই যে এই একটা জিয়া দেখতে পারতেছেন, এটার দ্বারা এই আপনার ফল অথবা যে কোনো কিছু দিলে ওই জিয়াটা ঘুরে, পাকাটা ঘুরে, তারপরে আপনাদের এই জুস তৈরি করা হয়। এবং এটার সাথে আপনার সম্পৃক্ত আছে একটি কয়েল। এই কয়েলটি কিন্তু সহজে যায় না, নষ্ট হয় না। তো কীভাবে নষ্ট হয় কিন্তু এটা একটা, এই যে দেখতে পারতেছেন জিপাস জুস ব্লেন্ডার। তো এই জুস ব্লেন্ডারটি আপনাদেরকে আমি প্রথমে এই কারেন্টের মধ্যে বিদ্যুৎ কানেকশন লাগিয়ে তারপরে দেখাচ্ছি যে এটা চলে না। চলুন দেখে আসি এটা চলে কি চলে না, আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পারতেছেন, এখানে অলরেডি বোর্ডের মধ্যে সুইচটা দেওয়া আছে, কিন্তু এই যে অলরেডি সুইচ দেওয়া আছে। তো দেখি, চলুন দেখে আসি। এই হলো ব্লেন্ডারের যে কানেকশনটা, এই হচ্ছে ব্লেন্ডারের কানেকশনটা এই বুথের মধ্যে, এই যে সুইচ দেওয়া আছে, সুইচ অফ করলাম। সুইচ অফ করে তারপরে এই মাল্টিপ্লাগের মধ্যে জুস ব্লেন্ডারের যে এই এসি জ্যাকটা, যাকে এসি জ্যাকটা বলে, এই জ্যাকটা কানেকশন দিলাম। তারপরে এখানে এই যে ব্লেন্ডার আছে, ব্লেন্ডারের সুইচটাকে জিরো করে দিলাম। ব্লেন্ডারের সুইচটাকে কিন্তু অলরেডি জিরো করে দিলাম। তো চলুন, এই যে এখানের মধ্যে আমরা সুইচটা দিলাম। এখন দেখি, এই যে দেখুন, সুইচ কিন্তু অলরেডি কানেকশন দেওয়া আছে বিদ্যুতের সাথে, এই যে ঘুরে না, অর্থাৎ ঘুরতেছে না। এর কারণটা কি? একদম সিম্পল একটা কারণ, এটা হচ্ছে একদম সিম্পল একটা বিষয়। আপনারা চাইলেই ইজি, আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ইজিলি বাসায় বসেই ব্লেন্ডার, যে কোনো ব্লেন্ডার আপনারা মেরামত করতে পারবেন। তো দেখি কী সমস্যাটা এবং কী সমাধান। এই যে দেখাচ্ছি আপনাদেরকে,
এটা হচ্ছে এই ব্লেন্ডারের যে এসি জ্যাকটা, অর্থাৎ ব্লেন্ডারের লাইন। এখানের মধ্যে কিন্তু খুব চমৎকার একটা বিষয় আছে, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন যে এরকম একটা স্ক্রুড্রাইভার দিয়ে প্রথমে এই জিয়াটা খুলবেন। তিনটা স্ক্রু আছে, এই স্ক্রুগুলো খুলবেন, স্ক্রুগুলো এই যে তিনটে স্ক্রু আছে, এই স্ক্রুগুলো খুলবেন। খোলার পরে তারপরে একটা কভার আছে, এই কভারটা জাস্ট খুলবেন। এই যে এখন দেখেন মেইন সমস্যাটা কোন জায়গায়, মেইন সমস্যাটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ফিউজ, অর্থাৎ এই এই জিয়ার সাথে ব্লেন্ডার মেশিনের সাথে, জুস মেশিনের সাথে কিন্তু আপনার এটা সম্পর্ক আছে। এই ফিউজটা কিন্তু যদি চলে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়, এই ফিউজটা যদি শর্ট হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে কারেন্টের সাথে আমরা কানেকশন দেওয়ার পরে বিদ্যুতে যেমন এই মিসিং করে, তারপরে লুজ মারে, তারপরে এই মাল্টিপ্লাগের মধ্যে কানেকশন দিলে দেখা যাচ্ছে অনেক সময় এই ডিএ করতেছে, বিদ্যুতে আপ ডাউন করতেছে, অথবা সিগন্যাল দিচ্ছে, অথবা লুজ কানেকশনের জন্য অনেক সময় এই ফিউজটা চলে যায়। তো আপনারা কী করবেন, জাস্ট এই ফিউজটাকে এই খুলবেন, এই ফিউজটাকে খুলবেন, এই যে এই ফিউজটাকে, জাস্ট সিম্পল একটা বিষয়, 100% কিন্তু চলবে। এই যে ফিউজটাকে খুললাম, হ্যাঁ এখান থেকে এখানে কিন্তু একটা ফিউজ থাকে, অর্থাৎ এই যে জ্যাকটা আছে এই দুইটা কিন্তু আসলে এটা কিন্তু নাথিং, এটা কোনো বিদ্যুতের সাথে কোনো সংযোগ নয়, বিদ্যুতের সাথে কোনো সংযোগ দেওয়া নয়। তাই কী করবেন, এই আপনারা এই এই যে ফিউজটা আছে, আপনারা কিন্তু এই ফিউজটা যে কোনো একটি দোকানে, ইলেকট্রনিক্সের দোকানে, যে কোনো একটি ইলেকট্রনিক্সের দোকানে আপনারা কিনতে পাবেন, অথবা যারা টুকিটাকি এইগুলা কাজ করে, অথবা ভালো কোনো মেকানিক, অথবা ইঞ্জিনিয়ার, অথবা এই যে কোনো জাস্ট যে কোনো একটি ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পাবেন, হয়তো 10 থেকে 20 টাকা নেবে, জাস্ট 10 থেকে 20 টাকা নেবে এই ফিউজটা। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন, এই ফিউজটা আমি চেঞ্জ করব, এখন এই ফিউজটাকে চেঞ্জ করব। এই যে দেখুন আরেকটি ফিউজ, এটা জাস্ট এই বিদ্যুৎটা কোনো সময় যদি বিদ্যুৎ যেমন সিগন্যাল দেয়, অথবা মিসিং করে, অথবা আমাদের বোর্ডে, অথবা যে কোনো কানেকশন দিলে, বিদ্যুতের মধ্যে কানেকশন দিলে যদি লুজ মারে, অর্থাৎ বিদ্যুতের কোনো লুজ যদি মারে, তাহলে আপনারা এই এই ফিউজটা চলে যায়, সেই কারণেই এই ব্লেন্ডারটা চলে না, অটোমেটিকলি স্টপ হয়ে যায়। তো চলুন আমি এখানে দেখাচ্ছি লাগিয়ে, এই যে আমি আবার কিন্তু নতুন আরেকটি ফিউজ কানেকশন দিলাম, তারপরে আপনারা জিয়া করবেন, এটাকে সুন্দর করে ফিডিং করবেন, সুন্দর করে ফিডিং করে সুন্দর করে ফিডিং করে এই যে আপনারা যে একটা পুরোপুরি আবার স্ক্রুগুলো সুন্দর করে ভালো করে টাইট দিয়ে জয়েন করে দেখবেন কোনো দিকে যেন লুজ না মারে। এই
জাস্ট সিম্পল একটা বিষয়। চলুন এবার দেখে আসি সেটা চলে কিনা। এই যে সুন্দর করে আবার আগের মতো লাগিয়ে তারপরে আপনারা এই যে এখানে সুইচটা কিন্তু জিরো করা ছিল, দেখি এবার কি অবস্থা। এবার কিন্তু মোটামুটি 100% পারছেন, 100% ওকে হয়ে গেছে। তো একদম সিম্পল একটা বিষয়। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, আমাদের এই ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লাগে থাকে অথবা কোনো উপকারে আসে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন।